বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সোমবার বিচার বিভাগ সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনের সদস্যরা। জানান, বিচার বিভাগ সংস্কারে অন্তর্বর্তী সরকার থেকে কোনো নির্দেশনা তারা পাননি, নিজেরা আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করছেন। কমিশন সুপারিশ তৈরির আগে অংশীদারদের সাথে আলোচনা করবেন তারা। জাজেস দেমসেলভস, জাজেরা যারা কর্মরত আছেন বিভিন্ন পর্যায়ে, অ্যাডভোকেটস আছেন, তারপরে সুধীজন আছেন, সাংবাদিক আছেন, ইউনিভার্সিটির টিচার্স আছেন এবং পাবলিক অ্যাট লার্জ লিটিগ্যান্ট পিপল আছেন, যারা মামলা মকদ্দমার সঙ্গে যারা ভিক্টি, এনজিওগুলো থাকবে, পুলিশ থাকবে। আমরা চেষ্টা করব নিরপেক্ষ যাতে হয়। কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান জানান, বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফেরানো সহ প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবেন তারা। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। আমাদের কাজ হলো রিকমেন্ড করা, আমাদের কাজ কিন্তু ওই আইন তৈরি করা না। আমরা রিকমেন্ড করব, উপদেষ্টা পরিষদ আছেন, ওনারা সেটা বিচার বিবেচনা করে ওনার বুদ্ধি বিবেচনা যা আসে সেই হিসাবে ওনারা এটা কাজ করবে এবং এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যা নেওয়ার ওনারা নেবেন। 90 দিনের মধ্যে বিচার বিভাগ সংস্কার করা সম্ভব নয় বলেও জানান তিনি। বিচার বিভাগীয় সংস্কার করতে হলে এটাকে এই সময় দিয়ে করা যাবে না, দিস উইল বি এ কন্টিনিউইং প্রসেস। হাইকোর্ট বিভাগে সম্প্রতি 23 জন অস্থায়ী বিচারপতি নিয়োগ নিয়েও কথা বলেন কমিশনের প্রধান। যেগুলি হয়ে গেছে এগুলি আমাদের এখতিয়ারের বাইরে করা হয়েছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।